এখন পর্যন্ত টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, আসন্ন অর্থ বছরে মধ্যবিত্তদেরও এর আওতায় আনা হবে। রোববার রাজধানীর মিরপুরে টিসিবির পণ্যের জুন মাসের বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বাজারে চাহিদা যোগানের ভারসাম্য স্বাভাবিক রাখতে শিগগিরই পণ্য মজুতের কৌশল গ্রহণ করতে চায় সংস্থাটি। টিসিবির জুন মাসের পণ্য কিনতে ফ্যামিলি কার্ডধারীদের লম্বা লাইন, জানালেন বাজার মূল্যের চেয়ে কমে পাওয়ায় স্বস্তির কথা। তবে কেউ কেউ তুলে ধরলেন কার্ড বিতরণে অনিয়মের চিত্র। বিস্তারিত কোনো একটা দোকান দিত তাহলে আরেকটু ভালো হতো, তাহলে একটু তেল বাড়াই দিলে আমাদের লেগে আল্লাহ দিলে সুবিধা হতো। দেড় টাকা তো বাড়ি আলা গাড়ি আলা হেরাই, কিন্তু কার্ড 10 টাকা, আর গরিব যারা তাগো 1 টাকারই পাইতে জুলু। এবারও একজন কার্ডধারী 200 টাকায় 2 লিটার সয়াবিন তেল, 150 টাকায় 5 কেজি চাল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল কিনতে পারছেন। এর সঙ্গে শুধু ঢাকা সিটি ও গাজীপুর এলাকায় 70 টাকায় 1 কেজি চিনিও বিক্রি করছে টিসিবি। এই পণ্য বিক্রিতে কিছুক্ষণ আগে যে অনিয়মের অভিযোগ তুললেন কয়েকজন সুবিধাভোগী, তার প্রমাণও মিলল হাতে নাতে, যদিও তারা তুলে ধরলেন একাধিক কার্ড থাকার ব্যাখ্যা। রোববার রাজধানী মিরপুরে জুন মাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন, ভর্তুকি মূল্যের এই কার্যক্রমকে ছড়িয়ে দেওয়া হবে মধ্যবিত্তের মাঝেও। দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি, আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানানো হয় আগামীতে নিত্যপণ্যের বাজারে বাড়বে না চালের দাম, সেভাবেই কাজ করছে সরকার। একটি প্যাকেজের মূল্য 540 টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।